নমস্কার, হর হর মহাদেব। আমরা হচ্ছেন পুজোর আশোর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা দুর্গাপুজোর প্রশিক্ষণের মধ্যে রয়েছি, দুর্গাপুজোর সম্পর্কিত বিভিন্ন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। দুর্গাপুজো আমাদের সামনে আসন্ন পুজো, মহাপুজো, বাঙালির প্রিয় উৎসব। তাই দুর্গাপুজোর জিনিসটাও কিন্তু মহা একটা বিষয়। তাই দুর্গাপুজোর সম্পর্কে যখন আমরা আলোচনা করব, দুর্গাপুজোর যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার মধ্যে আগের দিন ষোলশ প্রচারে কী সুন্দরভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার ষোলশ প্রচারে পুজো করার পর জপ হলো, প্রণাম হয়ে গেল। এর পরবর্তীকালে আজকে বলবো যেটা, সেটা হচ্ছে এছাড়াও শুধু দুর্গাকে তো পুজো করবো না, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, এছাড়াও আরও অনেক দেবদেবী রয়েছে যেগুলো শুধু ঘটে পুজো হবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন করবেন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। তাহলে আজ ভিডিওটা শুরু করা যাক। এইবার যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে যে কর্মটি করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্রথমে আমরা ওই পুজো করার পর অন্যান্য যে দেবদেবীর পুজোগুলো করব তার মধ্যে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা ষোড়াঙ্গ পূজা। সৌরাঙ্গ, সৌরাঙ্গ কর অর্থ কি, আমাদের যে অঙ্গগুলো রয়েছে সৌরঙ্গ, সেই সৌরঙ্গের পূজা, দেবী দুর্গার সৌরঙ্গের পুজো করতে হবে প্রত্যেকটাকে পঞ্চপ্রচারে। কী কী সৌরঙ্গের মধ্যে রয়েছে, হৃদয়া, শির, শিখা, কবচ, নেট্টায়, করতল, পৃষ্ঠায়। তাহলে প্রত্যেকটায় এসগন্ধ, হৃদয় আদি, ষোলশ সৌরঙ্গ গায়নম, এরকমভাবে আমরা পুজো করবো, এগুলো মন্ত্র রয়েছে। তাহলে হৃদয়, শিরস, শিখা, কবচ, নেট্টায়, করতল, যেগুলো দিয়ে আমরা সেই কর্ম লাগে ঠিক সেইগুলো আমরা ষোলশে পুজো করব। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে ইন্দ্রাদি লোকপালের পুজো। ইন্দ্রাদি যে লোকপাল রয়েছে তাদের পুজো করতে হবে এর পরেরটাই। ইন্দ্রাদি লোকপালের মধ্যে কারা রয়েছে, ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, বায়বে অথবা বায়ু, কুবের, ঈশান, ব্রাহ্মণ, ব্রহ্মণ এবং অনন্ত। ঠিক আছে, ব্রহ্মণ অনন্ত, এদের পুজো করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে অস্ত্র, অস্ত্র পূজা। কিন্তু এটা কার অস্ত্র, এটা লোকপালের অস্ত্র। আমরা এই অস্ত্র পূজা সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কোনো বইতে দেখবেন অস্ত্র পূজা মানে আমাদের বলা হয় লোকপালের অস্ত্র। লোকপালের অস্ত্রগুলো কী কী, বর্জা, শক্তি, দণ্ডায়, খড়গ, পশয়, অঙ্কুশ, গদা, শূল, চক্র, পদ্ম, পদ্মান, এইগুলো হচ্ছে আমাদের লোকপালের যে অস্ত্র, সেই লোকপালের অস্ত্রটা কিন্তু আমাদের পুজো করা হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে দেবীর অস্ত্রে পুজো করতে হবে। লোকপালের অস্ত্র পুজো হলো, তাহলে দেবীর অস্ত্রের পুজো, দেবীর অস্ত্র আমরা কীভাবে সারাতে হবে তখনই বলেছি। তাহলে অস্ত্রগুলো কী কী আমরা জানি, ত্রিশূল থেকে শুরু হবে, সেই দেবীর অস্ত্রগুলো আমাদের পুজো হয়ে গেল। ঠিক আছে, তাহলে লোকপালের অস্ত্রের পর দেবীর অস্ত্র পুজো। এরপরে আমরা কী করবো, এরপরে আমাদের নবপত্রিকা পুজো করতে হবে। নবপত্রিকা মানে কি, যেগুলো পত্রিকাগুলো রয়েছে রম্ভা থেকে শুরু করে, আমি প্রত্যেকটা আলাদা ভিডিও করেছি, প্রত্যেক অধিপতি দেবতা রয়েছে, সেই প্রত্যেকটাকে আলাদা করে পুজো করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে নবপত্রিকার পুজো মানে ওই নবপত্রিকার পুজো। এবার নবপত্রিকা দুর্গা মানে নবপত্রিকা বাসিন্ন দুর্গা ওই নব, তাহলে এসবান্ধ পুষ্প ধূপদীপ পঞ্চপ্রচারে করতে পারেন, ষোলশপ্রচারে করতে পারেন, পঞ্চপ্রচারেই করবেন। ঠিক আছে, তাহলে এই হলো পঞ্চপ্রচারে নবপত্রিকা বাসিন্ন দুর্গা। তাহলে নবপত্রিকার পুজো আলাদা, নবপত্রিকা বাসিন্ন দুর্গার পুজো আলাদা, বোঝা যাচ্ছে আমার কথা আশা করি। এরপরে কী করতে হবে, এরপরে এরপরে করতে হবে আমাদের তার সন্তান আদিদের পুজো। তার প্রথমে হচ্ছে গণেশের পুজো হবে, গণেশকে প্রথমে আহ্বান করবেন, তার ঋষভ বিন্যাস করবেন, করঙ্গনা সমন্বয় স্থান বীজ মন্ত্রে করবেন, গমন্ত্রে, তারপরে তার ষোলশ প্রচারে পুজো করবেন, হয়ে গেল গণেশের পুজো। গণেশের পরে কী করবে, গণেশের পরে লক্ষ্মী, লক্ষ্মীকে সে একবার আহ্বান, একই রকমভাবে আহ্বান করে ষোলশ প্রচারে পুজো করতে পারেন, পঞ্চপ্রচারে করতে হবে ষোলশ প্রচারে, কারণ প্রত্যেকের বস্ত্র দেওয়া রয়েছে, ষোলশ প্রচারে পুজো করাটাই উচিত। তারপরে সরস্বতী, তারপরে গণেশ, তাহলে লক্ষ্মী, তারপর সরস্বতী, এদের পুজো হয়ে গেল। প্রত্যেকের দিকে তাকিয়ে প্রত্যেকের ধ্যান মন্ত্র অবশ্যই বলে আহ্বান করে প্রত্যেকের পুজো করবে, এরা অনেক ঠাকুরমশাই মুখস্থ থাকে সেইভাবে করে। তারপরে কার্তিক করবেন, কার্তিকের পরে করতে হবে মহিষাসুরের পুজো, তার ধ্যান করে তার পঞ্চপ্রচারে পুজো করবেন। তারপরে দেবী বাহন সিংহ, সিংহের পুজো করতে হবে, পঞ্চপ্রচারে করবেন। সিংহের পরে করতে হবে কি, সর্পের পুজো, গুরুত্বপূর্ণ, সর্পের পুজো করবেন। সর্পের পরে করবে মিশকের পুজো অর্থাৎ ইঁদুরের পুজো করবেন, সেটা পঞ্চপ্রচারে।
তারপরে ময়ূরের তার ধ্যান করে পুজো করবেন, ময়ূরের ধ্যান করে পুজো করবেন, এটাও পঞ্চগোচরে। তারপরে হংস, রাজহংস যে আমাদের সরস্বতী বাহন তাকে পুজো করবেন। তারপর তারপরে কী করতেন, তাহলে প্রথমে বাহনের পুজো হলো, এই সন্তানীদের পুজো হলো, তারপর বাহনের পুজো হলো, এবার আমরা চলে আসবো মহেশ্বর শিবের পুজো হবে। শিবের পরে নারায়ণের পুজো করব। নারায়ণের পুজো করার পরে কী করব, বিষহ দেবতাদের পুজো করব। তারপর নানা দেব দেবীর পুজো করব। নানা দেব দেবীর কথা কী, মশাদি দশ অবতারের পুজো, মানে প্রত্যক্ষ দেব দেবী বলতে পারেন, গঙ্গা যমুনা ঠিক আছে উষা এই সমস্তের পুজো করা হবে। তারপরে কী করতে হবে, চিত্রা দেব দেবী, ওম দুর্গা চিত্রা দেবী বন ও চিত্রা দেবীর যে পঞ্চবোচরের পুজো সেটা, এবং তারপর নবগ্রহের পুজো করবে ঠিক আছে। তারপরে দেবীকে দুর্গাকে আরেকবার পুজো করে নিতে হবে পঞ্চবোচরে করে, তারপরে তার প্রণাম করে তারপরে অঞ্জলি দেন, আপনি ভোগ করলেন আরতি করলেন। এই হলো মোটামুটি প্রত্যেক দিনের প্রসেস। সপ্তমীর দিন তো তাই করবেন, এগুলোর পরেই আমরা অঞ্জলি করাবো, অঞ্জলির পরে আমরা ভোগ নিবেদন করবো, তারপরে আরতি করবো, সকালের কর্ম বৈকুণ্ঠ সমাধান করে সকালের কর্মটা শেষ, তারপর সন্ধ্যায় আরতি করবো। প্রত্যেক দিনই হবে, এক এক দিন এক একটা জিনিস বৃদ্ধি পাবে, সেগুলো আমি পরবর্তীকালে বলবো। এটাই তো আলাদা, অষ্টমীর দিন কী বৃদ্ধি পায় ঠিক আছে, কিছু কিছু তো আলাদা টুকটাক থাকবেই। তাহলে এই হচ্ছে মূল বিষয়, কী কী করতে হবে আবার একবার সহজে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। ষড়ঙ্গের পূজা, ইন্দ্রাদি লোকপালের পুজো, অস্ত্রের পুজো, এটা লোকপালের অস্ত্র, তারপর দেবীর অস্ত্রের পুজো, তারপর দেবীর নবপত্রিকার পুজো, নবপত্রিকা বাসিন্ন দুর্গার পুজো, গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক মহিষাসুর সিংহ সর্প মিশিক ময়ূর হংস শিব নারায়ণ বিষভ নানাদেব দেবী চিত্তা দেবী নবগ্রহ। এই হলো টোটাল টোটাল পুজোটা। এই যে টোটাল এইভাবে টোটাল পুজো, এইভাবে টোটাল পুজোটা আমাদের করতে হবে, তাহলে দুর্গাপুজোর আমাদের সকালের যে কর্ম সেগুলো সমাপ্ত হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে আস্তে আস্তে পুরো বিষয়টার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় না ঠিকঠাক যাচ্ছে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। আমাদের চ্যানেলের নাম পুজোর আসর বেঙ্গলি, পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।